হ্যালো স্টুডেন্টস, এবার আমরা দেখব এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কিভাবে ফর্ম করে। আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আমার টু টাইপস, হচ্ছে তোমার পি টাইপস আর এন টাইপ ম্যাটেরিয়াল। পি টাইপ ম্যাটেরিয়াল আমরা আগের ক্লাসে বলেছি কিভাবে অ্যারেঞ্জ হয়। এন টাইপ ম্যাটেরিয়াল যেমন যেমন পিওর সেমিকন্ডাক্টর বা সিলিকন জার্মেনিয়ামের সাথে গ্রুপ ফাইভ এলিমেন্টস যদি আমি ডোপিং করি তাহলে আমার এন টাইপ এলিমেন্ট ফর্ম হবে, এন টাইপ সেমিকন্ডাক্টর ফর্ম হবে। আর যদি সিলিকন বা জার্মেনিয়ামের সাথে গ্রুপ থ্রি এলিমেন্ট যেমন বোরন, ইন্ডিয়াম, বোরন আর ইন্ডিয়াম আমি যদি ডোপিং করি তাহলে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। এন টাইপ আমরা জানি সিলিকনের একটা নর্মাল সিলিকনের অ্যাটমগুলো আমার চারটে সিলিকন অ্যাটম দ্বারা কি কোভ্যালেন্ট বন্ড দ্বারা অ্যাটাচ থাকে, কোভ্যালেন্ট বন্ড দ্বারা অ্যাটাচ থাকে। যেমন সিলিকন অ্যাটম এটা আউটার মোস্ট শেলে চারটে আমার ভ্যালেন্স ইলেকট্রন আছে, এগুলো অন্য সিলিকন অ্যাটমের সাথে আমার কোভ্যালেন্ট বন্ড দ্বারা তোমার জুড়ে থাকে। যেমন প্রত্যেকটা আমার চারটে ভ্যালেন্স ইলেকট্রন আছে, এটা হচ্ছে তোমার সিলিকনের বন্ড ডায়াগ্রাম। তোমার প্রত্যেকটা দেখো তোমার এখানে চারটে ভ্যালেন্স অন্য সিলিকনের অন্য অ্যাটম দ্বারা বন্ড দ্বারা অ্যাটাচ আছে। এখানে দেখো দুটো, এখানে অন্য অন্য সিলিকনের দুটো বন্ড দ্বারা, এখানে দুটো বন্ড দ্বারা, এখানে তোমার দুটো বন্ড দ্বারা আমার রেডি। এরকম তোমার এটা হচ্ছে তোমার সিলিকনের বন্ড ডায়াগ্রাম। সিলিকনের বন্ড ডায়াগ্রাম এর সাথে আমি কি ডোপিং করবো, যেমন এন টাইপ ম্যাটেরিয়াল ক্ষেত্রে গ্রুপ ফাইভ এলিমেন্টস। গ্রুপ ফাইভ এলিমেন্টস মিন্স আমি ধরো ফসফরাস আর্সেনিক, ফসফরাস হচ্ছে আর্সেনিকের গ্রুপ ফাইভ এলিমেন্টস মিন্স এর আউটার মোস্ট শেলে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। এটা যেহেতু তোমার ডোপিং করা হচ্ছে এর মাঝে আমি লিখলাম ফসফরাস, ফসফরাস আউটার মোস্ট শেলে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন মিন্স আমার এখানে প্রত্যেক এর আউটার মোশনে একটা দুটো থ্রি ফোর ফাইভ, এই যে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, একটা ইলেকট্রন এক্সট্রা আমার কি এটা ফ্রি টু মুভ, মানে আমার তোমার স্ট্রাকচারে আমার ফ্রিলি মুভ করতে পারবে। এটা হচ্ছে তোমার কি ইলেকট্রন, এটা ফ্রিলি মুভ করতে পারবে, কিন্তু অন্যান্য যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অন্য সিলিকন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড দ্বারা অ্যাটাচ হবে, বাট এটা কোনোটার সাথে বন্ড করতে পারবে না। এই যে ফ্রি ইলেকট্রনটা আমার ক্রিস্টাল স্ট্রাকচারে ঘুরে হিট বা কারেন্ট কন্ডাক্ট করবে, যেহেতু তোমার ডিউ টু ইলেকট্রন আমার হিট বা কারেন্ট কন্ডাক্ট হচ্ছে, এই কারণে এটা বলছে কি নেগেটিভ টাইপ সেমি কন্ডাক্টার্স, এক্সট্রিনসিক সেমি কন্ডাক্টার্স। এক্সট্রিনসিক সেমি কন্ডাক্টার বলছে যেহেতু ইলেকট্রনের ফলে এটা আমার হচ্ছে, এই কারণে এটা বলছে নেগেটিভ। তার মানে কি আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট সিলিকন বা জার্মানিয়ামের সাথে যদি গ্রুপ ফাইভ এলিমেন্ট যেমন ফসফরাস বা আর্সেনিক আমি যদি ডোপিং করি, ফসফরাস আর আর্সেনিক যেহেতু গ্রুপ ফাইভ এলিমেন্টস এর আউটার মোস্ট শেলে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রনের প্রত্যেকটা একটা করে ইলেকট্রন অন্য সিলিকন অ্যাটমের সাথে আমার কোভ্যালেন্ট বন্ড দ্বারা অ্যাটাচ থাকে, বাট একটা ইলেকট্রন আর নট অ্যারেঞ্জ এনি কোভ্যালেন্ট বন্ডস, দ্যাটস ওয়াই ইটস এ ফ্রি টু মুভ ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার। এর ফলে আমার যেহেতু ইলেকট্রনের ফলে আমার হিটার বা কারেন্ট কন্ডাকশন হচ্ছে, এই কারণে এটাকে বলছে তোমার এন টাইপ সেমি কন্ডাক্টার্স। এন মিন্স নেগেটিভ, ইলেকট্রন চার্জ আর নেগেটিভ, দ্যাটস ওয়াই ইটস কল এন টাইপ সেমি কন্ডাক্টার। থ্যাংক ইউ।